সব গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তা গাইজ, আজকের ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি যে ইউটিউবের তরফ থেকে একটা ব্যাড আপডেট কিনে আসা হয়েছে, ঠিক আছে। যেমন শর্ট ভিডিও কেন একটা সুন্দর আপডেট নিয়ে আসেছিলো যে শর্ট ভিডিওর একটা ফাউন্ড ছিল, ঠিক আছে। এবার ইউটিউবের তরফ থেকে একটা ব্যাড আপডেট কিনে আসা হয়েছে মনিটাইজেশন পলিসিটাকে ভায়োলেট করে, ঠিক আছে। তা গাইজ, তোমাদেরকে বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে দিতে একদমই ভুলবেন। তা গাইজ, চলো ভিডিওটি শুরু করা যাক। তা গাইজ, ইউটিউবের তরফ থেকে আপডেটে বলা হচ্ছে যে আগে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হতো, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতে। বাট এখন যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, বাট তোমার যদি অ্যাক্টিভ স্ট্রাইক থাকে তোমার চ্যানেলে, অর্থাৎ যদি তোমার চ্যানেলে স্ট্রাইক পড়ে থাকে, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে থাকে, সেই যদি স্ট্রাইকটা থাকে, তাহলে তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, এটাই বলতে চাইছে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ভাই, আমার চ্যানেলটা কি পুরোই তাহলে টার্মিনেট হয়ে যাবে, যে আমি একটা স্ট্রাইক খেয়েছি বলে কি আমি আর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না? না, অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য তোমাকে কী করতে হবে, 3 মাসের মধ্যে স্ট্রাইকটা উঠে যায়। স্ট্রাইকটা উঠে যাওয়ার পর 2-3 মাস বাদে যখন স্ট্রাইকটা উঠে যাবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমার চ্যানেলটা, তখন গিয়ে তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, তখন তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। বাট তোমার চ্যানেল যদি কোনো স্ট্রাইক পড়ে থাকে কমিউনিটি গাইডলাইনে, তাহলে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, ওটা অ্যাপ্লাই হবে না। আগে অ্যাপ্লাই হয়ে যেত, এখন সেই রুলসটাকে পাল্টে এখন ইউটিউব বলতে চাইছে যে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তার চ্যানেলে থাকলে আমরা তাকে মনিটাইজেশন দেব না, ঠিক আছে। পুরো ক্লিয়ার করে তুমি মানে 3 মাসের মধ্যে উঠে যাবে, উঠে যাওয়ার পর তারপরে তোমরা অ্যাপ্লাই করবে, দেখবে তোমার অ্যাপ্রুভ হয়ে যাবে। তাই গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাই গাইজ, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সদা সর্বদা হাবল টেকনিক্যাল চ্যানেলের সাথে জুড়ে থাকবে।